আমাকে বলতে পারতে বলনি, তুই এরকম ভাবে যাও চরন্ত গাড়ি থেকে দুপুরে কেউ নামে লাগেনি তো, সেটা আগে বলুন কোথাও লাগেনি তো, লাগেনি কি মারিনি সেটাই তো আমি বুঝতে পারছি না, কি ভগবানের দয়া। উফ বাবা রে, আমাদের তো জেলে পড়ছিলে আর একটু হলে আমাদের চক্কি পিষতে হতো। চল চল এখান থেকে, এখন সব কথা চরন্ত হাতে গাড়ি কেমন আছে মুখ কো কথা কার আই মুখ রে মুখ, এই জন্য আর দেখ মনে চিল বাকিটাও মরবি, চল কি রে পড়া মুখি হত ছাড়ি, অমনি হুড়ুম দুড়ুম করে নেবে পড়লি, আর তোর যদি কিছু হতো আমাদের তো হাতে হাত করা পড়তো, সে খেয়াল তো নেই না তোর। বরের গাড়ি দেখলো ব্যাস নেমে পড়লো, প্রেমে হাবুডুবু খাচ্ছে, ওই তো বরের ছিঁড়ি, ও তো ছোট চুল মেয়েটার পেছনে পাগল। আপনারা কি মোহন দাস ওর বাড়িটার কথা বলতে পারবেন? আচ্ছা দাদা, এই কন্ডাক্টর মোহন দাস ওর বাড়িটার কথা বলতে পারবেন? এটা কি মোহন বাবুর বাড়ি? দেখুন আমার ওনার সাথে একটু কথা ছিল, খুব জরুরি। আসলে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি বিছানা থেকে উঠতে পারছেন না। আমি জানি, আমি জানি আপনি, কিন্তু যদি একটু ব্যবস্থা করতে পারেন, জাস্ট কটা কথা প্লিজ। ঠিক আছে। কি গো শুনছো, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে। বেঁচে আছি কিন্তু আপনাকে তো ঠিক আমাকে আপনি চিনতে পারবেন না, তবে এটুকু বলতে পারি সেদিন অ্যাক্সিডেন্টে আপনার যা ক্ষতি হয়েছে তার থেকে কিছু কম ক্ষতি আমার হয়নি। আপনাকে ছবি দেখাচ্ছি, আপনি একটু ভালো করে দেখে বলুন তো, উনি উনি আপনার বাসে ছিলেন কিনা?
আমার মা। সেদিন উনি ওই বাসেই ছিলেন। আপনি যদি ওনার ব্যাপারে কিছু বলতে পারেন তাহলে আপনি যা চাইবেন আমি তাই দেব। বাড়ি আমার, অথচ আপনি আমাকে সেটা দেবেন? হাস্যকর কথা বলেন তো আপনি ননিদি। একে তো দেখছি টোপ কেলানোটা বেশ টাফ কাজ। তোমার বাড়ি? অফ কোর্স এটা আমার বাড়ি। বিয়ে করে যখন আমাকে এই বাড়িতে আনা হয়েছে তখন পুরোটাই তো আমার হলো, তাই না? কিন্তু আপনার পজিশনটা এই সংসারে তেমন কিছু বলে তো আমার, এনিওয়েজ থাকো সব কথা। আপনি আমাদের বাড়িতে এসেছেন, সো আপনি এবারের গেস্ট। যতদিন এখানে আছেন ততদিন তুমি বোধহয় আমার জায়গাটা ঠিক বুঝতে পারোনি ঝিলমিল, তাই না? বুঝিনি, বুঝার কি আছে এতে? আসার অনেক আগে থেকে এ বাড়িতে আমার যাতায়াত ছিল হয়তো, বাট অ্যাজ আ গেস্ট, এ বাড়ির মেম্বার হিসেবে নয়। আর আপনি কি সব ওই অধিকার টধিকার এসবের কথা বলছিলেন না? গেস্ট হিসেবে এসব ফলানো যায় বলুন? তাই মাসিমুনি বলছিলাম যে আপনার এসব কথা না চিড়ে একদম ভিজবে না, কারণ এবারের চাবিকাঠি আমার হাতে মুঠো। ননিদি? কি গো ননিদি, তোমাকে বললাম রাঙামার জন্য দুধ নিয়ে যাওয়ার, তুমি এখন এখানে? রাঙামার শরীরটা তো দুর্বল, বলো একটু দুধ না খেলে? আমি সেটা জানি উলি দিদি, কিন্তু আমি কি করবো বলো তো? না, ঘন্টায় ঘন্টায় বৌমনের লেবুর জল, মধু, ফলের রস, এত সব ঝক্কি সামলে তবে তো বাড়ির অন্যদের কথা ভাববো নাকি? আরে বাবা, আমিও তো একটাই মানুষ। দাঁড়াও, কি বললে তুমি? হ্যাঁ, বাড়ির কাজের লোক হয়ে বড় বড় কথা, পয়সা দিয়ে কিসের জন্য রাখা হয় তোমাদের? তোমাদের মুখ শোনার জন্য নাকি? যাও, বেরিয়ে যাও বলছে এখান থেকে। কি হলো মা? মা শোন, আমি তোমায় জোর করছি না, কিন্তু প্লিজ আর একটু খাও, একটু। শ্রী, বেশি অনুরোধ করাটা এক এক সময় জোর করার সমান হয়ে যায়। আমি খাবো না যখন বলেছি, আমি আর খাবো না, নিয়ে যা। আজ একটা খুব সত্যি কথা রিয়েলাইজ করেছি মা, ছোট বৌদির থাকা আর না থাকাতে অনেক পার্থক্য হয় মা। আজ এত বড় একটা বাড়িতে ছোট বৌদি নেই, ওর না থাকার জন্য। যাক, দেরিতে হলেও যে কথাটা তুই বুঝেছিস সেই অনেক। আচ্ছা মা, তুমি তো এই এত বড় একটা সংসার নিজে একা হাতে একটা সময় সামলেছ, তারপর ছোট বৌদি আসার পরও আমাদের একবারের জন্য মনে হয়নি যে তুমি এই সংসারটার থেকে হাত তুলে নিয়েছো। হাত তুলে তো আমি নিইনি, আমি সরে দাঁড়িয়েছি। শ্রী, সংসারে একজন শক্ত লোকের দরকার হয়, ইন্দু যোগ্য, বারবার ওর যোগ্যতাও প্রমাণ করেছে। তাই নিশ্চিন্তে ওর হাতে আমি সব ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়েছি কারণ আমি চেয়েছিলাম যাতে ও নিজের মতো করে সংসারটা চালাতে পারে। আর যেভাবে আমি সংসার সামলেছি
তার থেকে অনেক শক্ত হাতে, অনেক দক্ষ হাতে ইন্দু সংসার সামলেছে। এই চৌধুরী পরিবারের কাণ্ডারিও। আপনি ঠিকই বলেছেন মা।